হাতি কিনা সহজ, হাতি কিনা সহজ, পালাটাও তো সহজ নাই। যারা মাদ্রাসা চালু মাদ্রাসা পরিচালনা করে তাদের সম্পর্কে আমি জানি, ভিখারি দু রকমের হয়। এক ধরনের ভিখারিকে রাস্তাঘাটে আমরা দেখতে পাই, বাবা কিছু দাও সাহায্য চাই। আরেকটা ভিখারি হচ্ছে যারা নিজের জন্য ভিক্ষা চায় না, গরিব এতিম অসহায় অনাথদের জন্য ভিক্ষা চায়, যারা মাদ্রাসা পরিচালনা করে। একটা মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে কত মানুষের কাছে ছোট হতে হয়, এটা আমার কিছুটা জানা। বারেবার যখন হাফেজ সাহেবরা বলেন, কালী সাহেবরা বলেন, সেই দিকে খেয়াল করে এই সম্মুখে মাদ্রাসা আল্লাহ করিয়েছে, এই মাদ্রাসাটা অন্যান্য মাদ্রাসার মতন আমি পরিচালনা করব না। আমার মেয়ে আল-আমিন মিশনে পড়ে, আপনার মেয়ে অমুক অমুক মিশনে পড়ে, আপনার মেয়ে ছেলে অমুক মিশনে পড়ে। আপনি যখন ভর্তি করতে যাচ্ছেন, ভর্তি পেয়ে আপনি 50,000 টাকা দিয়ে ভর্তি করছেন, 60,000 টাকা দিয়ে, মাসে 4,000 টাকা আমার মেয়ে পড়ছে, মাসে 3,000 টাকা খরচা, কি হবে? সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, WBCS হবে, IPS হবে, IAS হবে, জেনারেল শিক্ষায় শিক্ষিত হবার জন্য সমাজে আমরা বলতে পারবো আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে WBCS, IPS, IAS, যার জন্য আমরা জমি বিক্রি করো, সম্পত্তি বিক্রি করো, আমাদের ছেলে মেয়েদের জেনারেল শিক্ষায় শিক্ষিত করি। অবশ্যই করবেন, ইসলামের কোন জায়গায় বারণ নাই, নিষেধ নাই, কিন্তু একটু ভাবে আপনি আমি মরে যাবার পরে আমার আপনার মাথায় গোড়ায় বসে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবে, আপনার আমার কবরের কাছে গিয়ে কালমা শরীফ দরুদ শরীফ কোরআন শরীফ তেলাওয়াত করে কে দোয়া চাইবে? কাল কিয়ামতের ময়দানে, মহাশালের ময়দানে রব্বুল আলামিনের দরবারে আপনি কোন মুখ নিয়ে দাঁড়াবেন? আপনি বলবেন আমি ডাক্তারের বাপ, আমি ইঞ্জিনিয়ারের বাপ, আমি বৈজ্ঞানিকের বাপ, আমি WBCS IPS এর বাপ? অবশ্যই সমাজে ভালো কাজ করলে তার মূল্য আল্লাহ আপনাকে দেবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যখন হাফেজ সাহেবের বাপ, মাওলানা সাহেবের বাপ, মুফতি সাহেবের বাপ, আপনি ইমাম সাহেবের বাপ হয়ে যখন আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবেন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে অধিক সম্মান দেবেন। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, দোয়া করবেন।